কুমিল্লার লাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুর যাওয়ার পথে বিজয় এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার দুপুর 2টার দিকে লাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এটা বিজয় এক্সপ্রেস ট্রেন। হাসানপুর থেকে 5 কিলোমিটার দূরে লাঙ্গলকোটের আগে ঘটনাটি ঘটেছে। ইঞ্জিন লাইনে আছে, তবে 6 থেকে 7টি কোচ লাইনচ্যুত হয়েছে। আমরা প্রাথমিকভাবে এ বিষয়টুকু জানতে পেরেছি। রিলিফ ট্রেন পাঠানো সহ আরও কিছু প্রাথমিক কাজ আছে, সেগুলো আমরা এই মুহূর্তে করছি। প্রাথমিকভাবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ উল্লাহ বাহার বলেন, ঘটনার পর থেকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে ডাউন লাইনে ট্রেন চলাচল করবে। বিস্তারিত পরে জানা যাবে। তবে দুর্ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে ট্রেনটির 7টি বগি ছড়িয়ে ছিটিয়ে পড়তে দেখা গেছে। এদিকে রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, এদিন নির্ধারিত সময়ের অনেক পরে ময়মনসিংহ অভিমুখী বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। চৌদ্দগ্রামের গুনবতী স্টেশন পার হয়ে লাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে প্রবেশের পর আউটারে ট্রেনটির 9টি বগি লাইনচ্যুত হয়। রেলওয়ের এই কর্মকর্তা আরও বলেন, হঠাৎ গরমের কারণে এমন হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন, অন্তত 3 থেকে 4 জন গুরুতর আহত হয়েছেন। ট্রেনটিকে উদ্ধার করতে লাকসাম থেকে আরেকটি ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চট্টগ্রাম অভিমুখী লাইন সচল রয়েছে। ওই লাইনে ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।